মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আচ্ছা বর বাবাজিকে দেখছি না কেন বলি, তাকে একটু ডেকে নিয়ে আয়। সে ওই গলা থেকে ডাক্তারি যন্ত্রটা ফেলে মালা পরে কিনা দেখি। আরে পড়বে পড়বে, তত্ত্ব সাজানোর হিড়িক দেখছো না, মন কোন দিকে? আচ্ছা ঠিক আছে, এসব কথা অনেক হয়ে গেছে। আরে কেউ ডাকো তাকে, আসুক তো আগে। আদির মন এখন এদিকে, তাহলে তিতির? আহারে, ও বেচারি একা একা কেঁদে মরছে। আরে কি দরকার ছিল বলতো, এসবের কোনো দরকার ছিল না কিন্তু। আরে উফ, বুঝতে পারছো না তোমরা। ও দাদু ভাই, দরকার না থাকলে তো নিজের কাজ ফেলে এভাবে তত্ত্ব সাজাতিস? দাদা, তোকে তো এতদিন কাজ পাগল ছেলে বলেই জানতাম, এই এত কিছু যে তুই করতে পারিস সেটা তো আজ জানলাম। একদিনে এতটা বদলে গেলি দাদা। ও মা, কেমন কেমন কথা বলে দেখো। আমার দাদু ভাই বদলাতে যাবে কোন দুঃখে শুনি। আমার দাদু ভাই চিরকালই ওরকমই ছিল। আরে বাবা, এতদিন এই বুড়ি ঠাম্মিটাকে সামলে এসেছে, এখন এই টুকটুকে রাঙা বউটাকে একটু সুহাগ দেখাবে না? আমার বোধহয় এখানে আর কোনো দরকার নেই, আমি যাই। যাবি না? আগে মালা বদল কর। আবার মালা বদল কেন? আদি, বিয়ে কোনো নিয়মে তো ঠিক মতো পালন করা হলো না, এইটুকু করতে দে আমাদের কেমন? মানে কি যে তোমরা করো না, কোনো দরকার নেই কিন্তু এসবে। আদি, তুমি যদি এত বারবার না না করো তাহলে পরে কিন্তু এই মালা বদল আর সাত পাকে ঘোরা একসাথে করিয়ে দেব। ম্যাডাম, এই মেন্টাল স্টেট নিয়ে আমার মনে হয় না কাজ করাটা উচিত হবে, তাই আমি ছুটির জন্য অ্যাপ্লাই করেছি। ভাবছি কোথাও ঘুরে আসবো ফর চেঞ্জ। তাতে কিছু চেঞ্জ হবে না তিতির, তুমি বুঝতেই পারছো না, তুমি একটা ব্যাটল ফিল্ডে রয়েছো। কার সাথে লড়াই করবো ম্যাডাম? ওই আনন্দীর সাথে? আপনার সত্যি মনে হয় আমি ওই মেয়েটার স্ট্যান্ডার্ডে গিয়ে লড়াই করতে পারবো, ওই স্ট্যান্ডার্ডে আমি নামতে পারবো বলে? সরি ম্যাডাম, আমি পারবো না, আমাকে ক্ষমা করে দেবেন। আই এম ফিলিং সরি ফর ইউ তিতির, খেলা শুরু হওয়ার আগে তুমি আনন্দের হাতে ট্রফিটা তুলে দিচ্ছ, কার কাছে মহৎ সাহায্য তুমি জানো? আজ আনন্দে কি করেছে? হ্যাঁ, জাস্ট হ্যাভ আ লুক। সারা জীবনের জন্য আমি আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, আর আপনার দায়িত্ব তো মা কবে থেকেই নিয়ে রেখেছেন, পান থেকে চূর্ণ খুঁজতে দেন না। শরীরের অসুখ সারানোর জন্য আপনি একাই একশো, তবে আজ থেকে আমি আপনার মনের অসুখ সারানোর দায়িত্ব নিলাম। আনন্দি, তাহলে অফিসিয়ালি আদির মন ভালো রাখার দায়িত্বটা নিয়ে নিল। এর মানেটা কি বুঝতে পারছো দিদির? আনন্দি খুব বেশি দিন কিন্তু আদিদেব লাহিড়ির জন্য জাস্ট রেসপন্সিবিলিটি থাকবে না। আনন্দি এর মধ্যেই আদির মনে পৌঁছানোর রাস্তা তৈরি করতে শুরু করে দিয়েছে। আমি এখন কি করবো ম্যাডাম? এটা ভাবতে ভাবতেই ম্যাচটা হাতের বাইরে চলে যাবে, আর তারপরে আমি যেরকম অনিরুদ্ধ লাহিড়ির লক্ষ্মীমন্ত বউ বিজয় লাহিড়িকে দূর থেকে দেখি আর হাত কামড়াই, তোমাকেও সারা জীবন ঠিক তাই করতে হবে।
ম্যাডাম, সত্যিটা তেতো হলেও না মেনে নিতে হয়। তিতির, আজ আদি আর আনন্দীর ফুল শয্যা। না ম্যাডাম, এই ফুল শয্যা আমি কিছুতেই হতে দেব না। আমি আজকেই ওই বাড়িতে যাব ম্যাডাম। হ্যাঁ, এতটুকু কাজের জন্য তোমাকে যেতে হবে না। আমাদের আদিদেব লাহিড়ি কাজ করতে খুব ভালোবাসে না। মেরিনেস্টে হঠাৎ যদি ইমার্জেন্সি ওটি করার দরকার হয়, তাহলে নিশ্চয়ই ফুলশয্যা ফেলে ছুটে চলে আসবে। সেই ফোনটা ওকে করলে। দেখতে দাও কার ফোন, অ্যাটলিস্ট প্লিজ। কেটে গেল মানে? ম্যাডাম, আদি ফোনটা রিসিভ করলো না, ফোনের সামনে নেই হয়তো। দেখো, ইমার্জেন্সিটা যখন আমাদের, আমাদেরই বারবার ট্রাই করতে হবে। আদি, দাঁড়া না, টামি যা যা বলছে সেইগুলো আগে মন দিয়ে কর, কেমন? তনুশ্রী, শাক বাজাও মা। দেখেছো তো, বলছি না দরকারি ফোন, আমার মনে হয় হসপিটালের কোনো দরকার থাকতে পারে, প্লিজ একবার দাও। হ্যাঁ ঠাম্মি, দিয়ে দাও না গো, হয়তো কেউ খুব দরকারি ফোন করছে। সর্বনাশ করেছে কাজের মানুষকে তুই, সর্বনাশ না দিদি। প্লিজ ঠাম্মি, দাও না, দরকারি ফোন তো হতেই পারে। আচ্ছা আমাকে একটা কথা বল দেখি, কি একজন ডাক্তার ওই সারা হাসপাতালের রোগীদের দেখবে, এটা কেমন হাসপাতাল? ওই হাসপাতালে তালা দিয়ে দেওয়া উচিত। ধরলই না ফোনটা। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।